ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবৈধ বাস টার্মিনাল। ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধভাবে উত্তরবঙ্গ বাস টার্মিনাল। ময়মনসিংহ পাটগুদাম ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষেই সমস্ত বাসের কাউন্টার গড়ে উঠেছে। এছাড়াও বাস রাখার জায়গা করে নিয়েছে প্রভাবশালী মহল। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে গড়ে ওঠা টার্মিনালগুলো থাকার পরও প্রশাসন নীরব থাকে বছরের পর বছর। আর এর পাশে রয়েছে একটি পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটের ময়লা অব্যবস্থাপনায় রাখার ফলে আশেপাশের পরিবেশও ভীষণভাবে দূষিত হচ্ছে। ভিডিওটি ধারণ করা হয়েছে 7 জুন 2019 আমার ইমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে ময়মনসিংহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য রসুন এরশাদ এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয়।